আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ আলী হাটাজারি দর্পণ পেজ থেকে আপনাদেরকে যুক্ত করছি। এই যে একটু দেখাতে চাই, আপনারা হয়তো ভাবতে পারেন কোনো বেরি বাদে হয়তো বালি মিশ্রিত কিছু প্যাকেট দেওয়া হবে, এরকম হয়তো ভাবতে পারেন না। আসলে কোনো বেরি বাদ বা বরাট কাজের জন্য এগুলো কোনো বস্তা নয়। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষের যে একটা দুরবস্থা, যারা শ্রমজীবী মানুষ আছে তারা যে না খেয়ে আছে, অনেকেই অনেকের কষ্ট আছে, এই কষ্ট লাঘবে অনেকে যেমন এগিয়ে এসেছেন, ঠিক আমি এখন একটা স্পটে আছি, যে স্পটে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সাবেক সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, তার ব্যক্তিগত উদ্যোগে 1000 শ্রমজীবী মানুষের জন্য দেয়া হবে এই খাদ্য সামগ্রী। আমি ঠিক এখানে এসেছি, আমি তো বলেছি যে আমি ভালো কাজে সবসময় এগিয়ে আসব, বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে পাবলিক, যাতে বিশেষ করে যারা সমাজের ধনাঢ্যবান, যারা সমাজকে কিছু দিতে চায়, তাদের কাজগুলোকে আমি প্রমোট করার জন্য রাজি আছি। আলহামদুলিল্লাহ ইতো পর্যন্ত বেশ কয়েকজন কিছু দিয়েছে, আমি অনেকে উৎসাহ দিয়েছি। তবে রাসেলের ব্যাপারটা ভিন্ন, রাসেল উনি নিজের উদ্যোগে দিয়েছেন। এখানে উনি যে জিনিসগুলো দিচ্ছেন খাদ্যপণ্য, এর মধ্যে রয়েছে প্রায় 1000 জনের জন্য চাল আছে, ডাল আছে, পেঁয়াজ আছে, এখানে আলু রয়েছে, তেল রয়েছে, লবণ রয়েছে। একটু দেখাতে চাই, বুরহান একটু দেখাবেন, এই সবগুলো খাদ্যপণ্য সকাল ধরে এখানে যারা ভলান্টিয়ার্সরা আছে তারা কিন্তু তৈরি করছে। হ্যাঁ, এখানেও প্রায় 500 এখনও বস্তা রয়েছে, এখানে আরও কিছু কার্যক্রম চলমান আছে, পাশাপাশি অনেকে কিন্তু সাবানও দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। তো বলেন যে কেন এগুলো প্রমোট করছি, আমি এই কারণেই প্রমোট করছি, আমি জানি প্রমোট করছি এই কারণেই যে সরকার ভাবছে যে লকডাউন যে আছে সেটা আরও কিছুটা ইলংগেট করবে, হয়তো 9 এপ্রিল পর্যন্ত যাবে। তো দেখেন, সবাই যে ফকির মিসকিন, তারা যে অসহায় আছে তা না, অনেকে চাকরি করেন কিন্তু এখন যেহেতু বাইরে যেতে পারছে না, কাজকর্ম নেই, কী করবে, কীভাবে খাবে, তো এই ব্যবস্থা। অন্ততপক্ষে রাসেলের এই কর্মকাণ্ড বা আমাদের স্কান্দর ভাই করেছেন, আমাদের হারুন ভাইয়েরা করেছেন, এরকম আরও অনেক জায়গায় অনেকে করছেন। তো আমি বলবো যে আজকে 31শে মার্চ আজকে আরও প্রায় 9 দিন সময় রয়ে গেছে, এই সময়ে আপনারাও এগিয়ে আসুন, আপনারা আপনাদের মতো করে এগিয়ে আসুন। আশা করি আপনাদের এগিয়ে আসার মাধ্যমে এখানে সমাজে যারা অসহায় আছে তারা পাবে। আমরা কাউকে কিন্তু এখানে ছবিতে দেখাতে যাব না, এ কারণে দেখাবো না, কারণ যারা এই জিনিসগুলো নিয়ে যাবে তারা কিন্তু পরিস্থিতির শিকার। হ্যাঁ, হয়তো আর্থিক দুরবস্থা বা রুটি রোজগার নেই বলে হয়তো এই অবস্থা আছে। আমরা একটু যুক্ত হব রাসেলের সাথে, দেখি রাসেল আমাদেরকে কী বলেন। এর আগেও কিন্তু উনি মোটামুটি হ্যান্ড স্যানিটাইজার অনেক কিছু জিনিস কিন্তু পাবলিকে দিয়েছেন। আমরা যুক্ত করতে যাচ্ছি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সাবেক সদস্য। রাসেল, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা এসে গেছি আপনি ঠিক যে স্থানে, এই জিনিসগুলো আপনার কর্মী বাহিনী আছে, ভলান্টিয়ার্সরা আছে, তারা কাজ করছেন। এর আগে কিন্তু আপনি মোটামুটি একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যে স্যানিটাইজার দিয়েছেন এবং জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন, বিশেষ করে করোনা ভাইরাসের ক্ষেত্রে, এর আগে আরও কাজ করেছেন। তো আজকে যে প্রায় 1000 মানুষের জন্য যে আপনি ব্যবস্থা করেছেন, কী কী জিনিস রাখছেন এবং সার্বিক বিষয়ে আমাদেরকে একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে হাটহাজারি সকলকে আমি সালাম জানাই। আসলে আপনি জানেন আমি 2 সপ্তাহ ধরে আমরা আসলে ভলান্টিয়ারি ওয়ার্ক করে আসছি, এর মধ্যে আমরা হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সাবান, তারপর আমরা হ্যান্ড মাস্ক, ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস, এগুলো দিয়ে আসছিলাম। তো এখন যেটি প্রয়োজন দেখা দিয়েছে সেটি হচ্ছে আপনার কর্মহীন হতদরিদ্র যারা আছে তারা আসলে কাজে যেতে পারছেন না, ঘরে আছেন। সরকার যথেষ্ট সহযোগিতা করছে, প্রশাসনের মাধ্যমে পৌঁছাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একটা অংশ পাচ্ছে না বা অনেক সামাজিক সংগঠন দিলেও কিছু গ্যাপ থেকে যাচ্ছে। তো আমি আমার ভলান্টিয়ারদের মাধ্যমে তাদের নামে লিস্ট করার চেষ্টা করেছি, 1000 তাদেরকে দিচ্ছে এবং ফেসবুকে ওপেনলি আমি আহ্বান করেছি, যারা আপনার বাড়ির আশেপাশে যদি এ ধরনের কেউ থেকে থাকে, যারা মানে প্রাণ পায়নি বা যাদের ঘরে বাজার নেই, তাদেরকে আমরা এগুলো দিচ্ছি। তো এর মধ্যে আমি যেগুলো দিচ্ছি সেটি হচ্ছে যেগুলো বড় পরিবার সেগুলোতে আমরা দিচ্ছি 5 কেজি চাল, 2 কেজি আপনার ডাল, 1 কেজি আপনার পেঁয়াজ, 1 কেজি আলু এবং 1/2 লিটার সয়াবিন তেল, লবণ এবং সাবান। আর যেগুলো ছোট পরিবার ওগুলোতে দিচ্ছি আমরা 3 কেজি, কিছু জায়গায় 2 কেজি চাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 1 কেজি 1/2 লিটার সয়াবিন তেল, লবণ এবং আপনার এই ধরনের এই আইটেম গুলো আমরা দিচ্ছি। তো আর ফিউচার কি 9 তারিখ পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে, আরো কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনার যারা আপনারা রাজনীতি করেন বা আপনারা তো অনেক বন্ধু বান্ধব আছে, ধনাঢ্যবান আছে, তাদেরকে আপনি কি মেসেজ দিতে যাবেন এক্ষেত্রে? আমি আমি আসলে একটু একটু এলিবরেট করতে চাই বিষয়টা, সেটি হচ্ছে আমাদের দেখেন চট্টগ্রাম, আমরা তো আসলে যে যার জায়গা থেকে যে দায়িত্ব নেই, যেমন আমাদের চট্টগ্রাম 5 আসনের 14টি ইউনিয়ন, 1টি পৌরসভা এবং 1টি ডিটি সিটি কর্পোরেশন ওয়ার্ড আছে। তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডে আবার টোটাল ওয়ার্ড হচ্ছে আমার 135টা এবং সিটি কর্পোরেশন 2টা ওয়ার্ড মিলে 137টা ওয়ার্ড। তো সেখানে ভলান্টিয়ার টিম করে
আসলে সব জায়গায় পৌঁছানো কিন্তু পসিবল না, কিন্তু আমরা ট্রাই করছি সর্বোচ্চ পৌঁছানোর জন্য। তো আমার যে মেসেজটা আপনার মাধ্যমে আমি হাটহাজারিবাসীকে বা যারা পলিটিশিয়ান আছেন, ব্যবসায়ীরা আছেন, আপনার গণমাধ্যম কর্মীরা যারা আছেন, তারা যদি ঠিকমতো যদি বিষয়টি একটু তুলে ধরেন মানুষের কাছে, সেটি হচ্ছে যারা যারা অবস্থা থেকে সবার দায়িত্ব নেওয়া দরকার। আমার বাড়ির আশপাশের লোকটি যদি আমি পাঁচটি পরিবারের দায়িত্ব নিই তা দেয় না, বা দুটি পরিবারের দায়িত্ব নিই তা দেয় না, তাহলে আমরা যদি এইভাবে যদি সহযোগিতা করি, আমার মনে হয় সামাজিক এই যে ডিস্টেন্সিংটা চলছে এখন, যে মানে আপনার করোনা ভাইরাসের কারণে, সেই কারণে মানুষ যে সমস্যাটি ফেস করছে সেটি ফেস করবে না। আর একটি বিষয় হচ্ছে, যেহেতু শত্রু যেহেতু ভাইরাস, আমাদেরকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে যেতে হচ্ছে। যদিও আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আজকেও উনি কনফারেন্স করেছেন প্রত্যেকটা ডিসির সাথে বাংলাদেশের, সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন, তারপরেও যদি কোনো গ্যাপ থেকে থাকে প্রত্যন্ত অঞ্চলে, যাতে আমরা তাদের পাশে দাঁড়াই। আমার আমার মেসেজ এটাই যে আমি আমার পাশের লোকটির দিকে যাতে নজর দিই, তাহলেই আমাদের এই সমস্যাটা আর থাকে না। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ভালো কাজে। আর আরেকটি মেসেজ দিতে চাই আলী ভাই আপনার মাধ্যমে, আপনি যেহেতু আছেন বহুল প্রচারিত, আপনার মিডিয়া বান্ধব, আপনি একজন সংবাদকর্মী, আমরা আবার সমাজকর্মীও বলি আপনাকে, আমি একটি মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যত কিছু হোক আপনার আমরা চেষ্টা করবো, পলিটিক্স যারা করি তারা তো আছে, প্রশাসনও আছে, নিজেদের ভালোটা নিজেদের দেখতে হবে, কেউ যাতে আমরা লোক সমাগম না করি, আমরা যাতে পরিষ্কার থাকার চেষ্টা করি, এবং সবাইকে এই মেসেজটা আমি দিতে চাই। এবং আরেকটি বিষয় যেটি, আমি আপাতকালীন এই সময়ে সর্বোচ্চ চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য যতটুকু পারি, এবং আপনারাও যা যা জায়গা থেকে একটু চেষ্টা করলে আমার মনে হয় মানুষ যে কর্মহীন হতদরিদ্র যারা আছেন তারা এই সমস্যা থেকে দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশন উপকমিটির সদস্য, সাবেক সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। অনেকে আবার আমার উপর বিরক্ত হতে পারেন, ঠিক আছে, সমাজে সমালোচকের অভাব নেই, এটা দেখাতে হয় কিনা, এটা দেখাতে হয় কিনা, এটা দেখাতে হয় কিনা, এক একটার মুখে এত বড় বড় সাইজের, বুঝছেন, ছোটো মুখ কিন্তু এত বড় বড় গলা, এত বড় কথা, ঠিক আছে, কাজের কাজ, ফকিরকে এক মুঠো চালও দেয় না, ঠিক আছে, বড় বড় লম্বা কথা বলে, হ্যাঁ, ওই সমস্ত জিনিসগুলো নর্দমার কিটগুলোকে থ্রো দেম অ্যাওয়ে, ওই ডাস্টবিনে ফেলে দেন, আমাদের এখন কাজের লোক লাগবে, আমাদের এখন কাজের লোক লাগবে। আচ্ছা, আমাদের রাসেল ভাই উনি আবার হয়তো ফোন করেছেন, আচ্ছা আবার যুক্ত হতে যাচ্ছেন, জি, আপনি কি আবার যুক্ত হতে যাচ্ছেন? আমিও একটা কথা বলতে ভুলে গেছি, আমি আসলে আমার জানা ভলান্টিয়ারদের কথা বলতে ভুলে গেছি, আসলে আমি একটা বিষয় আপনি খেয়াল করেছেন হয়তো, আমি একটা ইভেন্ট খুলেছি ফেসবুকে, সেটার জন্য সেই ইভেন্টের নাম দিয়েছি আমি আপনার স্পিরিট অফ গিভিং আর কার্নিভাল অফ লাভ। কার্নিভাল অফ লাভ আমি চাই সবার মধ্যে ভালোবাসাটা ছড়িয়ে দিতে, সবার মধ্যে ত্যাগের যে একটি ব্যাপার আছে সেটি জাগ্রত করতে, আর এখানে ইউথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশের যারা ভলেন্টিয়ার আছে হাটহাজারিতে, তারা অত্যন্ত কষ্ট করেছে এবং সবুজ পরিবেশ আন্দোলনে ভলেন্টিয়াররা কষ্ট করেছে, তাদেরকে আমি একটু ধন্যবাদ দিতে চাই, এবং সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আসলে এটি বলার জন্য আপনাকে ফোন দিয়েছি, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। দর্শক, আমি যেটা বলেছি যে, বুঝছেন, এমনি চেহারা কিন্তু ছোট কিন্তু কথা বলে এত বড় বড় মুখের, ঠিক আছে, এটা দেখানোর কি আছে, এটা দেখানোর কি আছে, আরে ঘরের কোনায় বসে হাইবারনেশনে চলে গেছেন, ওই কোনো ব্যাংক শীত নিদ্রা যায় না এভাবে, ঠিক আছে, আপনারা সমাজের কিট, সোজা সাপটার কথা, আপনারা সমাজের কিট। আমার কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি যে কজনকে প্রমোট করেছি আমাকে অনেকে ফোন দিচ্ছেন, অনেকে ফোন দিচ্ছেন, এই যে এসকান্দার ভাই প্রথমে 200 প্যাকেট দিলেন, তারপর দিলেন 300, খোদার কসম আমাকে কালকে ফোন করে বলছে আলিবা আমাকে বিরক্ত করছে, আমার ভালো লাগছে, আমি আরও 500 জনকে দেবো। আমার কথা হচ্ছে এই আমার এই বকবকানি, এই বকবকানি, এই যে লাইভে আসা, আমার এই জিনিসটুকু দেখে, লাইভটুকু দেখে, উনি যে অবশ্য আমার লাইভ দেখে আসছেন তা না, উনি ওনার উদ্যোগে আসছেন, তো এখানে যদি সমাজে কেউ উদ্যোগী হয় ওই মানুষগুলা পেয়েছে। একজন মানুষ আজকে আমার অফিসের নিচে এসে আমাকে বলে যে আলি ভাই আমরা তো কারো কাছে হাতও পাততে পারছি না, কিছু না, অবস্থা কিন্তু খুব খারাপ, তো এখানে তো আমার একটা লাভ আছে না, আমার লাভটা কি বলে দিই, আমাকে আমি এখান থেকে 20 প্যাকেট নিয়ে যাবো, আমার ঘরে খাওয়ার জন্য না, আমি এরকম দিয়ে যাব। তো কথা হচ্ছে যে আমি একটা লাইভ করে আমি যদি 20টা প্যাকেট যদি আমিও যদি আরও যারা কারো সামনে এসে হাত পাতবে না তাদেরকে দিতে পারি, আলহামদুলিল্লাহ এটাই আমার আনন্দ, আর যারা করছেন তাদের আনন্দ, ঠিক আছে, প্লিজ কাল পরশু মরে গেলে যাবে কি, এইটুকু করেন। আর যারা এত বড় বড় গাল নিয়ে বড় বড় কথা বলে ওগুলো হচ্ছে নর্দমার কিট, ওগুলোকে ফেলে দেন, এগুলো সবগুলো বদমাশ, এগুলো ভদ্রতার মুখোশ পরে বদমাশ। আবার অনেকে বলছে ফেসবুকে দেয়ার কী আছে, এই কী আছে, সেই কী আছে, আরে বাপরে বাপ, বিশাল একটা অবস্থা, বুঝছেন, এত বুদ্ধিজীবী দেশে হাঁটতে পারবেন না,
এত বুদ্ধিজীবী বেড়ে গেছে, কাজের কাজের সময় একটাও নেই, ঠিক আছে? ওই দেখেন ওই পুলিশ বাহিনী কাজ করছে, ওই যে প্রশাসনের কর্মকর্তারা আছে দেখছেন না, ওই করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ মারা যাচ্ছে, কি একটা স্প্রিট, দাফন করার জন্য লোক পাওয়া যাচ্ছে না, জানাজা পড়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো সমাজে অনেক আছে এরকম হিরো, ওই আবুল্লাহ মার্কা হিরোর দরকার নেই, আমি আবার ওনাকে হিরো বলছি সেটাও না, আমার কথা হচ্ছে ক্লিয়ার কাট, আমি ওই কথাগুলো বলছি যারা ওই যে সমালোচক আছে না, ফালতু লোক, এই ফালতু লোকগুলোর জন্য বলছি। তো বাইরে আসুন, আমার কথা হচ্ছে যে প্লিজ, এই যে এই কাজগুলোতে অনেক আনন্দ আছে, সমাজে আশেপাশে অনেক মানুষ আছে, লজ্জায় বলতে পারছে না। আমাকে একজনের ফেসবুকে লিখেছে, মামা আপনার এলাকার দিকে খবর দেবেন না। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে মানে প্রত্যেকে করছে, কেউ প্রকাশ্যে কেউ প্রকাশ্যে, তো আমি চাচ্ছি এগুলো প্রকাশিত হোক, এই কথাগুলো প্রকাশিত হলে অনেকেই হবে। কালকে হাটহাজারি মাদ্রাসার যিনি আছেন, প্রধান আছেন এবং হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শামুস সুফি, তিনিও কিন্তু মোনাজাত করেছেন, তিনিও আহ্বান জানিয়েছেন এবং বিভিন্ন আলেমরাও কিন্তু এখন আহ্বান জানাচ্ছেন, দিতে হবে। আমরা একটু দেখাতে চাই, আমাদের সহকর্মী বুরহান আছে, এখানে আরও কিছু কার্যক্রম চলছে, এখানে আরও প্যাকেটিং চলছে এগুলা। তো আপনারা চাইলেও আপনারাও এখানে উদ্যোগ হতে পারেন, আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, আমার কথাগুলো হয়তো কারো কাছে অপ্রস্তুত মনে হতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভলান্টিয়ার্সরা কাজ করছে, এই যে দেখতে পাচ্ছেন, বেশি মাছ গুস্ত দিতে হবে না, মাংস দিতে হবে না, ঠিক আছে, মুরগি দিতে হবে না, এই যে দেখেন কিছু আলু দেন, কিছু চাল দেন, কিছু ডাল দেন, এই যে এখানে প্যাকেট চলছে, এখানে একটু দেখান দেখান, এখানে এখানে কেউ চাকরি করছে না, এরা সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছে, ঠিক আছে? এ দেখছেন কিছু চাল কিছু ডাল এগুলো করছে, এগুলা প্লিজ আসেন, প্লিজ এগিয়ে আসেন, আমি আমার অবস্থান থেকে এগিয়ে আসি, আপনি আপনার অবস্থান থেকে এগিয়ে আসেন। সরকার দেখেন, সরকার হাটহাজারি উপজেলায় কত দিয়েছে জানেন, একটু আমাকে দেখাবেন বুরহান, সরকার হাটহাজারি উপজেলায় 800 জনের জন্য জেলা প্রশাসন থেকে বরাদ্দ দিয়েছে, এবং এই 800 জনের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে অলমোস্ট ডিস্ট্রিবিউটেড। অনেকে ফোন করেছে সরকারি ত্রাণ আমরা পেলাম না, ভাই সরকারের পক্ষে তো সবগুলো সম্ভব না, সরকার চালু করে দেখিয়েছে, আপনি করেন, এখানে কোনো আওয়ামী লীগ নেই, এখানে কোনো বিএনপি নেই, এখানে কোনো জাতীয় পার্টি নেই, আমার কথা হচ্ছে যে এখন মানুষ, আপনারা করেন, সরকার সরকারের পক্ষ থেকে করছে, আপনি যে দলের অনুসারী হন আপনি করেন, আপনি আপনার পাশের জনকে কিছু দেন, কিছু দেন, এ কিছুতেই অনেক কিছু হবে। তো আমি একটু লম্বা করে ফেলেছি, আমি জানি আরও সামনে 9 দিন আছে, আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা রাখবো, ওনারা কাজ করছেন সেজন্য অবশ্য এখানে আমরা কেউ বাইরে কোনো প্রবাসীর সাথে মিশি নাই, ওনারা একটা ডিস্টেন্স বজায় রেখে কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। এবং এখানে সোজা সপ্তাহে আমার বেনিফিট কী জানেন, আমার বেনিফিট হচ্ছে যে এখান থেকে কিছু পাবো, আমিও ভিখারি, আমি আমার জন্য ভিখারি নই, আমি পাবলিকের জন্য ভিখারি, এখান থেকে যদি আমি কাউকে কিছু দিতে পারি আল বি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট হব, এবং এতেই আমার আনন্দ। অনেক লোক আছে আমাকে ফোন করে বলে, কিন্তু উপায় নেই, হ্যাঁ, আবার এখানে কোথায় দিচ্ছে সেই কথাটা কিন্তু আমি কাউকে বলবো না, অর্থাৎ ইন এ ওয়ার্ড আমি যেটা বলতে চাই, একটু ডিস্টেন্স বজায় রাখবেন, হ্যাঁ, এখানে। তো আপনারা আপনাদের মতো এগিয়ে আসেন, আশা করি আপনাদের এগিয়ে আসার মাধ্যমে এই যে আরও সামনে 9 দিন চ্যালেঞ্জিং আছে, এই 9 দিনের মধ্যে মানে হবে, প্রত্যেকে চেষ্টা করুন, একটু 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 যার কাছে যে কতটুকু জিনিস আছে একটু দেন, কাউকে চাল কিনে দেন, কাউকে ডাল চাল ডাল লবণ হয়ে যাবে একেবারে, না হলে তো অন্তপক্ষে ভাত সিদ্ধ করে লবণ দিয়ে খেতে পারবে, পারবে না, পারবে। তো কথা অনেক বড় ফেলেছি, হ্যাঁ, আশা করি আরও যারা আছেন তারা এগিয়ে আসবেন, এবং যে কারো কাজে, যে কারো কাজে আমি গাড়ি মোটরসাইকেলের তেল জ্বালি আমি যাবো, সেখানে গিয়ে আপনাদেরকে প্রমোট করবো, শুধু আপনাদেরকে এই কারণেই প্রমোট করবো, একটাই কারণ, সোজা সাপটা কথা, আপনাকে দেখে আরও 10 জন উৎসাহিত হবে, এবং এই যে আমাদের বকবকানি, আপনাদের এই কিছু সামান্য কিছু দেয়া অন্তপক্ষে পাবলিকের জন্য আগুনের মধ্যে পানিতে মানে আগুনে কিছুটা পানি পড়ার মতো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের যে 9 দিন আছে চ্যালেঞ্জিং, এই 9 দিনও আমরা সফলের সাথে মোকাবেলা করবো, আপনাদেরকে জানিয়ে রাখি। যতটুকু আমার জানা আছে সম্ভবত 49 জন বাংলাদেশে আক্রান্ত হয়েছিল, যার মধ্যে প্রায় এখন 19 জন নাকি ইয়ে হয়েছে, না 19 জন সুস্থ হয়েছে, এখন 25 জন সুস্থ হয়েছে, না আচ্ছা 51 জন আক্রান্ত, 25 জন সুস্থ হয়েছে, 5 জন মারা গেছে। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই বাংলাদেশ, এখানে অনেক পীর আউলিয়া ধর্বেশ বুজুর্গ আলেমেদিন আছেন, এটা পণ্যভূমি, ইনশাআল্লাহ এই মহামারী থেকে আমরা বাংলাদেশ উত্তরণ ঘটাতে পারবে, এবং সরকার যে কথাগুলো বলছে আমি জানি একটু কষ্ট হচ্ছে অনেকের কাছে, হয়তো মনে হতে পারে সরকার গজব জুলুম করছে, আসলে এটা মিথ্যা কথা, আমাদেরই বেঁচে থাকার জন্য আমাদেরই সুরক্ষার জন্য সরকার এই কাজগুলো করছে, কষ্ট হচ্ছে, কষ্ট মেনে নিতে হবে। পৃথিবীর উন্নত দেশ আমেরিকাতে দেখেন কী অবস্থা, ইতালিতে ফ্রান্স কী অবস্থায় আছে, ইনশাআল্লাহ আমরাও উত্তরণ হবো, তা না সারা বিশ্ব এই মহামারী করোনা ভাইরাস যে কোনো মহামারী থেকে যে কোনো বিপদ থেকে সারা বিশ্ব সুন্দর একটা অবস্থানে ভালো অবস্থানে যাবে এমনটা প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, হ্যান্ড স্যানিটাইজার আর দেন না, মাস্কও আর দিয়েন না, এখন কিছু খাবার পানি দেন, বিদায়, আসসালামু আলাইকুম।